সায়না, এই দর্জির বাচ্চাটা তো দেখতে দারুণ। এই বললেন যখন তখন একটা কথা বলি, সৌন্দর্য তৈরি করে আর কি হবে, যার জন্য তৈরি করা সে একটা মেরা। ঠিক আছে ঠিক আছে, দাদা এলে তুমি আজই একবার ও বাড়িতে যেতে বলবে। আসলে সন্তোষদার বাবার হার্ট অ্যাটাক করেছে। তুমি না একটা কাজ করো, ওখানটায় গিয়ে না লুকি পরীক্ষা হয়েছে যা। কি ব্যাপার, দরজা খুলতে এত দেরি হলো? আর তাছাড়া এমন সময় বাড়িতে তুমি এসব কি পোশাক পরেছ? আচ্ছা বাড়িতে একা আছি, আমার যখন যেটা ইচ্ছা হবে আমি সেটাই পরবো, এটাতে আবার কারো পারমিশন নিতে হবে? দেখো মালতী, আমি কলকাতায় আসার পর থেকেই লক্ষ্য করছি তুমি বড্ড বেশি নাচানাচি করছো। একটা কথা কি জানো তো, গ্রামে ওই ধুলো মাটির ওপরে নাচলে পায়ে মোচড় লাগে, আর এই কলকাতায় এই সিমেন্টের বাড়ির উপরে বেশি নাচানাচি করলে না পাটা ভেঙে যায়। তাই এমন নাচতে যেও না যাতে পা ভেঙে অন্যের কাঁধে হাত রেখে চলতে হয়। কি মশা গো, যেন কলকাতার সব মশাই পরে তোমাদের বাড়িতে চলে এসছে। এ কি বাপিবাবু, আপনি আমার বাড়িতে এমন সময় আর অমন জায়গাতে আপনি লুকিয়েই বা ছিলেন কেন? কি ব্যাপার মালতী? সন্তোষবাবু, আপনি আমাকে ভুল বুঝবেন না, আসলে আপনাকে আমি শুধু শুধু দোষারোপ করতে যাব কেন? দেখুন বাপিবাবু, যদি রান্নাঘরে খাবার রেখে সেখানে কোনো কুকুরকে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে সে কুকুর তো খাবার খেতে যাবেই, আর আপনার মতন কুকুর কি করে বুঝবে যে সেই সময় বাড়ির কর্তা এসে যাবে বা কোথাও তাকে ঘাপটি মেরে লুকিয়ে বসে থাকতে হবে? তাই সম্মান দিয়ে আমি আপনাকে বলছি, কলকাতার বিশিষ্ট দর্জি বাপিবাবু, আপনি আসুন। নমস্কার। তুমি বিশ্বাস করো, আসলে ওই লোকটাই জোর করে আমার রুমে এসে একদম চুপ আর একটা কথাও বলো না মালতী, তুমি সত্যি আজ প্রমাণ করে দিলে যে কলকাতার সব মেয়েরাই সত্যি বিভিন্নভাবে বিভিন্ন রকমে সব দিক দিয়ে মডার্ন হয়ে যেতে পারে। তাই আজকে তোমার মতো মডার্ন মেয়েকে আমার মনে হচ্ছে তোর মতন কাপুরুষের হাতে এই চর মারাটা মানায় না সন্তোষদা। ময়না, আমার পাঠানো মিষ্টি বোন, কেমন আছিস রে? অনেকদিন পর তোকে দেখতে পেলাম। দেখার ইচ্ছা না থাকলে কেউ কাউকে দেখতে পাই দাদা? শিব অমন করে বলতে, লক্ষ্মী বোন আমার, বল না কেমন আছিস? আমার মা বাবা গ্রামের সবাই কেমন আছে রে? গ্রামের সবাই খুব ভালো আছে, তবে সেদিন বৌদিকে কত করে বলে গেলাম, তোমার বাবার হার্ট অ্যাটাক করেছে, তোমার কি একবারও দেখতে যাওয়ার সময় হলো না? হার্ট অ্যাটাক করেছে?
তুই এসেছিলি? হে ভগবান, আমি কি অপরাধ করেছিলাম? আমি সবই বুঝতে পেরেছি, কিন্তু এই দোষটা বৌদির একেবারেই নয়, সব দোষ আসলে তোর। তোদের মতন ছেলেরা বউকে খুশি করার জন্য, তার সব আবদার পূরণ করার জন্য বউকে এত গুরুত্ব দিয়ে থাকিস। আর যে বাবা মা ছোটবেলা থেকে এত বড় করল, এত কষ্ট করে মানুষ করল, তাদের ভালোবাসার প্রতিদান তোরা ঠিক এইভাবেই দিয়ে থাকিস, তাই না? ময়না, তুই আমায় ক্ষমা করে দে বোন, আর তুমিও আমায় ক্ষমা করে দাও। আমি আজ বুঝতে পারছি যে গ্রামের কাছে শহর একেবারেই তুচ্ছ, গ্রাম না থাকলে শহরের কোনো মূল্যই নেই। চলো না, আমরা আজকেই গ্রামে ফিরে যাই। সেই তুমি এখন বুঝলে মালতী বৌদি, কিন্তু এই বোঝাটা যদি তুমি কিছুদিন আগে বুঝতে, তাহলে আমার মনে হয় দাদা তোমাদের এত বড় ক্ষতি হতো না। ক্ষতি মানে? এই ময় না বল না, আমার কি ক্ষতি হয়ে গেছে? সন্তোষদা, ওর বাবা, বাবা, ওর বাবা কাল রাতে হার্ট অ্যাটাকে মারা গেছে। শুধু এই নয়, মরার আগে উনি আমাকে এটাও বলে গেছেন যে তুমি যেন ওনার মুখে আগুনটুকু না দাও। কিন্তু ছোটবেলা থেকে তো আমি তোমাকে আমার দাদা বলে ভেবে এসেছি, আমি তোমার কপালে প্রত্যেক ভাইফোঁটায় ফোঁটা দিয়েছি, তোমার হাতে রাখি পরিয়েছি, তাই বোন হিসেবে আমার শেষ কর্তব্যটুকু করতে এলাম, যাতে তুমি এখানে থেকে তোমার বাবার সৎ কাজ করতে পারো। আমি আসছি। আমি পাপি, আমার মতো মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। এই বাবলি, কোথায় যাচ্ছ? তুমি শুনলে না, আমার বাবা মারা গেছে। আবার মারা যাওয়ার আগে বলে গেছে তার মুখে নাকি আমি আগুনও দিতে পারব না। আচ্ছা মালতী, এরপরে তো মাও আমাকে ঘৃণা করবে, গ্রামের প্রত্যেককে আমাকে খারাপ বলবে, এরপর তুমিও যদি আমায় ছেড়ে চলে যাও, আমি কোথায় যাব? বলো না, তুমি কে গো? আমি সবাইকে বলেছি তুমি একজন বেড়া, একজন বেড়া। তুমি বলো আমার মতো পাপে মানুষের কে বেঁচে থাকার কোনো অধিকার আছে? জানো মালতী, আমার স্পষ্ট মনে আছে, আমাদের গ্রামের সবাই বলত আমার মায়ের বিয়ের 10 বছর পরেও কোনো সন্তান হয়। গ্রামের সব বিশিষ্ট লোকেরা আমার বাবাকে বলতো সে নাকি কোনো এক আটপুরীকে বিয়ে করে গেছে। এ কথা শুনে আমার মামা দাদু আর দিদিমা খুব কষ্ট পেয়েছিল, সেজন্য আমার দাদু একটা মনসা মন্দিরে হত্যা দিয়ে পড়েছে। সেই ডাকে সাড়া দিয়েছিল স্বয়ং মা মনস। আমার মায়ের কোল আলো করে আমি এসেছিলাম, আর আর আজ তুমিও যদি আমায় ছেড়ে চলে যাও। আচ্ছা বেশ, তাহলে তাহলে চলো না, আমরা এখনই গ্রামের শ্মশানে ফিরে যাই।